আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও করতেছি। তো শীতের সকালবেলা আমি পিঠা খাচ্ছি, তো এটা হলো দুধ চিতই। এই পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আজকের ব্লগটা পুরাটাই পিঠাকে কেন্দ্র করে। আমাদের বাসায় কি কি পিঠা এই কয়েকদিনে, মাত্র এই কয়েকদিনে বানানো হয়েছে। আমাদের বাসায় রেগুলার কোনো না কোনো পিঠা থাকেই, আর দুধ চিতই, চিতই পিঠা, এগুলো আমাদের বাসায়, তারপরে ভাপা পিঠা, এগুলো দেখা যায় দুই একদিন পর পরই আমাদের বাসায় করা হয়। তো আমি সকালবেলা পিঠাটা খাচ্ছিলাম, খুবই মজা হয়েছিল। আর এরপরে দেখাবো আর একটা পিঠা, আর সেটা হলো ভাপা পিঠা। তো সকালবেলা, এটা সকাল না, সকালবেলা তো পিঠা খেয়েছি, এটা হলো পরের দিন বিকালবেলা। পরের দিন বিকালবেলা আমার ছোট চাচি পিঠা বানাচ্ছে, তো আমি হলো কাকি, আমার চাচিকে একটু হেল্প করতেছি। আর আমরা সবাই এইখানে, আর আমার চাচি যখন পিঠা বানায় তখন আমরা সবাই চলে আসি। দেখা যায় যে পিঠা খায়, গরম গরম পিঠা যখন করে তখন আমাদেরকে দেয়, বলে যে চলে আসো তোমরা, পিঠা রেডি হয়ে গেছে। তো আমার চাচি বেশি পিঠা বানায় আমাদের বাড়িতে, যেহেতু আমার আম্মু একটু সিক থাকে, যার জন্য সে পিঠা তেমন একটা বসে বানাইতে পারে না। আর আমাদের পিঠা হোক, রান্নাবান্না সবই মাটির চুলায় করা হয়, তো আম্মু দীর্ঘক্ষণ বসে থাকতে পারে না। তো এই যে এই পদ্ধতিতে আমাদের বাড়িতে পিঠা তৈরি করে মাটির চুলায়, এই যে এইভাবে সাঁচের চারিপাশে মাটি দিয়ে এভাবে মুখটা ভালো মতো লাগাই দেয়, যেন ভিতরের ধোঁয়াটা বাইরে যেতে না পারে। তো এই যে কিছু করছে, আরও কিছু করতেছে, আর আমি হলো বসে আছি। আর এই পিঠা হলো আম্মুকে দিচ্ছে, চাচি বলতেছে তোমার আম্মুকে দাও, গরম গরম পিঠা খাক। তো আম্মু যেহেতু পিঠা পছন্দ করে কিন্তু বেশি একটা খায় না, তো আমিও খাবো। তো আমি হলো ভিডিও ধরে আসি বা, তো আর চাচি এদিকে পিঠা বানাচ্ছে। তো আমি আবার বললাম যে তাহলে পিঠা বানাইতে বানাইতে চা খাওয়া হয়ে যাক। তো এর ভিতর আমি আমার কাজিনকে বললাম যে একটু চা বানাই নিয়ে আয়, আমরা সবাই মিলে একটু চা খাই। আমাদের বাসায় যখন তখন চাটা খাওয়া হয়, একটু দেখা যায় যে একটু খারাপ, একটু মানে দেখা যায় যে খাওয়ার একটা গ্যাপ হইলে কিংবা সবাই একসাথে হইলে আমাদের চাটা মানে চলে আসে, সবাই তখন চা খাই। আর এটা হলো চাচি হলো পিঠাই, এই যে কাপড় ইউজ করে, এটা নাকি খুব ভালো হয়। আর মাশাল্লাহ আমার চাচির হাতে সব পিঠাই অনেক বেশি টেস্ট হয়। লাস্টে আর একটা পিঠার ভিডিও দেখাবো, ওই পিঠাটা আমার আরও বেশি ফেভারিট, ওইটা একটু কম করা হয় কিন্তু পিঠাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর অনেকেই আগে আমার আম্মু করতো নারকেলের পাতা দিয়ে, তো আমার চাচির কাছে নাকি এই কাপড় দিয়েই ভালো হয়, তো এই জন্য কাপড় দিয়েই করতেছে। তো এই যে ঢেকে দিল, তো এই যে হচ্ছে আরাক সাজ হচ্ছে আর কি। আর এদিকে যে আরাক চুলায় দিবে, আরেকবার দিবে, সেজন্য রেডি করতেছে। আমি ভাপা পিঠা দেখা যায় এক পিস থেকে দুই পিস খাই, তার থেকে বেশি আমি তেমন একটা খেতে পারি না। আমার পিঠাটা অত বেশি ফেভারিট না, দেখা যায় খাই শখের বসে, ওই রকম না যে পিঠা দেখলে মানে খাবো, চার পাঁচ পিস একবারে খাবো, এরকম আসলে আমি খেতে পারি না। তো এখন বলতে বলতে চাও চলে আসছে, আর চাটা এখন চাচিকে দিব, আম্মুকে দিব। আমার কাজিন চা তেমন একটা খায় না, ও পছন্দ করে না, তো ওকে বলছি তুই পছন্দ করিস না কিন্তু তোকেই বানাতে হবে। তো এই যে গল্প করতেছিলাম, আসলে গ্রামে কিন্তু এভাবেই পিঠা করা হয়, সবাই মিলে একসাথে এই কাজটা, দেখা যায় একজন এক একটা কাজ করে, পিঠা তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, মাটির চুলার পিঠার টেস্টটা একটু অন্যরকম। আমি গ্যাসের রান্না করাও বানানোও পিঠা খেয়েছি, আমার কাছে তেমন একটা টেস্ট সত্যিকারে লাগে না। আমার কাছে মনে হয় যে মাটির চুলার পিঠা একটা আলাদা একটা স্মেল কিংবা আলাদা একটা স্বাদ যুক্ত হয়, সেটা আসলে অন্য খাবার কিংবা অন্য কোনো কিছুতে আসলে পাওয়া যায় না। আর মানে এই যে চিতই পিঠা দেখলেন, এটা হলো কালকের চিতই পিঠা, ওইটা হলো আমি এখন চা দিয়ে খাবো, চা দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো এটা হলো আমাদের মাটির ছাদ যেটা পিঠা বানাচ্ছে, আর পিঠা আর একবার হয়ে গেছে। আর এদিকে আমার এই যে আমার ভাইয়ের ছেলে আসছে, তো ওকে বলতেছি নাও নাও, ও হলো খেতে চায় না, কিছুই খেতে চায় না, আর ও আমাদের বাড়িতে চলে আসে। তাই যে আম্মু বসে আছে, আম্মুকে দিলাম, আম্মু তখন খেয়েছিল না, আম্মু বলল যে পরে খাবো, রেখে দে। আর এই যে এটা হলো সেই দুধ চিতই, মানে পিঠা থাকেই বলতে গেলে, সবসময় পিঠা একটা না একটা থাকেই। আর এখন চাটা আমি খাবো, চাচিকে আম্মুকে সবাইকে চা দিলাম। আপনাদের কোন পিঠা বেশি ফেভারিট সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আমি জানতে চাই কে কোন পিঠাটা বেশি পছন্দ করেন। তো এই যে,
তো সেদিন আপু বানিয়েও দিয়ে গিয়েছিল কয়েকটা। আমাদের দেখা যায় যে 2-4-5 পিস দিলেই আমাদের খাওয়ার মতো কেউ থাকে না, যেহেতু আমি আর আম্মু খাই, দেখা যায় বেশি দিলে সেটা আর আমরা বেশি খেতেও পারি না। আর আমি এখন একটু কাজে যাব, আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো করে তারপরে আমি আবার এখানে আসব। তো এই যে এখন ওলো উঠাই ফেলবে, দেখতেছে যে হয়েছে কিনা, ঠিক মতো হয়েছে কিনা, তো হইলে আর কি উঠাই ফেলবে। আমি দেখেছি যে অনেকে হাঁড়ির উপর, দেখা যায় হাঁড়ির উপর ঢাকুন দিয়ে, ঢাকুনের ভিতর ফোঁটা ফোঁটা থাকে, তার উপর দিয়ে অনেকে দেখি পিঠা বানায়। ওইটা কেমন হয় আমার আসলে আইডিয়া নাই, কিন্তু আমার কাছে এইটা বেশি ভালো লাগে আর কি। আর এখন আপনাদের দেখাবো আর একটা মজার পিঠা, যে পিঠাটা আমার আমার ভালো লাগে, খুব ভালো লাগে। তো এই যে এটা হলো কুলসি পিঠা। তো কুলসি পিঠাটা আমার কাজিন খেতে চেয়েছিল, আমার চাচির কাছে, তো ওর জন্যই আর কি বানানো হচ্ছে। এটা হলো আমার আম্মু পিঠা রেডি করতেছে, আমরা হলো সবাই আর কি, এই যে যেটার ভিতর পুর দেয় ওইটা রেডি করে দিছি, আর আম্মু হলো যে সুন্দর করে ডিজাইন করে পিঠাটা তৈরি করতেছে। আর এই পিঠাটাও সেই একই সিস্টেমের, মানে আপনি হলো গরম পানির উপর ভাপে দিয়ে এটা তৈরি করতে হয়। তো এই যে আম্মু ডিজাইন করতেছে, ঠিক আছে। আর এই পিঠাটা সচরাচর আমাদের বাড়িতে তেমন একটা করা হয় না, কারণ দেখা যায় যে যে পুরটা তৈরি করা হয়, ওই যে নিচে দেখতেছেন যে পুর, এই পুরটা যখন ফার্স্টে তো আগে পুর রেডি করতে হয়, পুর রেডি করার পরে দেখা যায় যে এমনি সবাই মুখে খেয়ে ফেলে, ঠিক আছে, তখন আর পিঠা বানানো হয় না, ওইটাই খেয়ে ফেলে। আর অনেক মজা হয়েছিল ভিতরের ওই পুরটা, অনেক মজা হয়েছিল। তো এই যে কিছু কিন্তু করা হয়ে গেছে, এবার চুলাই দেওয়া হয়েছে। এই যে এটা হলো প্রথম খোলার পিঠা, আর এই যে আর ওই যে ওটা হলো কিন্তু মাটির, যেটার ভিতর পিঠা দিচ্ছে ওটা কিন্তু পুরাই মাটির। তো এটা আমার আম্মু অনেক আগে কিনে রেখেছিল এই পিঠা তৈরি করার জন্য, তো এখনও কিন্তু চাচিই বানাচ্ছে, কারণ আমার আম্মু পিঠা তেমন একটা বানায় না, আপনাদের কিন্তু আমি আগেও বলছি। তো এই যে পিঠাটা নামানো হলো, আর এর উপর পানির ছিটা দিবে, পানির ছিটা না দিলে দেখা যাবে যে একটার উপর একটা লেগে যাবে। এই যে আমরা হলো সব বাটি তৈরি করে দিচ্ছি আম্মুকে, আর আম্মু হলো এই যে রেডি করতেছে। তো আমি হলো বাটি তৈরি করতেছিলাম, ভিতর ভিতর ভিডিও করতেছিলাম, আর এগুলো সব আম্মু আম্মু হলো ভালো, আম্মু ওইগুলো করতেছে কিন্তু আমরা করতে পারতেছি না। আর এটা হলো আমার কাকি, আমাদের বাসার কাকি, কাকি হলো বৌমা, আমার চাচি হলো নামাজে গেছে, তো এই ফাঁকে হলো আমার কাকি হলো দিয়ে দিচ্ছে। তো হাতে হাতে করছি, তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, একজন কেউ বাটি বানাচ্ছে, একজন কেউ মানে রেডি করতেছে, একজন কেউ চুলাই দিচ্ছে, একজন কেউ নামাচ্ছে। তো এই করতে করতে আলহামদুলিল্লাহ আমাদের পিঠা কিন্তু খুব তাড়াতাড়ির ভিতর হয়ে গেছে আর কি। তো এই যে আমার কাকি আর আমার আম্মু এই যে করতেছে, কাকি হলো বাটি তৈরি করতেছে। তো আমি সবার থেকে একটু একটু করে ভিডিও নিছি। তো আপনারা যারা পিঠা খেতে চান অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন, খুব মজা লাগে, খুবই মজা লাগে। কিন্তু একটু ঝামেলা, পিঠা তো আসলে দেখা যায় যে কিছু কিছু পিঠা অনেক ঝামেলার থাকে, এই পিঠাটাও তেমনি একটু ঝামেলা, একটুতে একটু হলে দেখা যায় যে হইতে চায় না। আর এই তো আমরা পিঠাও বানাচ্ছিলাম আবার খাচ্ছিলাম, মানে দেখা যায় যে এক প্রথম খোলা নামার সাথে সাথে আমার চাচি হলো বলে যে খাও খাও খাও, গরম গরম গরম, তা আমি বলে যে না এখন খাবো না পরে খাবো, বলে যে না আর তুমি খাবা না তুমি এখনই খাও, এরকম। এই যে আম্মু আম্মু হলো আস্তে সস্তে কাজ করে, সেইভাবে বসে যতটুকু পারে ততটুকুই করে, এতটুকুই অনেক, কারণ এতটুকু করলে অনেক আর কি সহযোগিতা হয়। তো এই যে আর এক থালা নিয়ে আসছে, এটাও করা হবে। এই যে আমার চাচাতো বোন, ওর সাথে আমি মারামারি করতেছি, ও এখন ব্যাডমিন্টন খেলতে যাবে, তো ও হলো বাটিটা আমার কাছে দিয়ে চলে গেল, ব্যাডমিন্টন খেলবে। তো ও তো আর এগুলো পারবে না, ওকে দিয়ে কোনো কাজই হবে না। তো আমি বললাম যে তুই চলে যা, তোদের কোনো কাজ হবে না, ও কাজ ছাড়া তুই খেল, আমরা পিঠা বানাই। তো ওই যে আর একটা আটাগুলো পাকাচ্ছে, আর একটা তৈরি করা হবে, ওই যে ওই বাটিরটা কিন্তু শেষ। তো এই তো, তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আপনারা কে কী শীতে এবার কী কী পিঠা খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এরকম পিঠার ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমরা এবার শীতে কী কী পিঠা খেয়েছি আর কী কী পিঠা খেলাম, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।